সেন্ট্রালে কাকে দেখতে চান? সেন্ট্রালে নো ডাউট বিজেপি মোদি সরকারকে দেখতে চাই। নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রী এখন আছেন, আগামী দিনে ওনাকেই চাই। আমরা বিজেপি সরকার দেখতে চাই। বিজেপি সরকার কে? কেন্দ্রে আপনি কাকে দেখতে চান? কংগ্রেস কেন্দ্রে তো আমরা বিজেপি সরকারকে দেখতে চাই, মোদিকেই চাই। সামনে তো লোকসভা ভোট, তো কেন্দ্রে কোন সরকারকে দেখতে চান? সরকার তো আসবেই, একজন যে কেউ একজন আসবে। তো কোন সরকারকে দেখতে চান? সরকারকে আমি যে দেখতে চাই, আমাদের পশ্চিমবঙ্গে তো মমতা জি আছে মুখ্যমন্ত্রী। কেন্দ্রে আপনি কাকে চাইছেন? মোদিকে চাইছেন। কেন কেন দেখতে চান? বিজেপি সরকার আমার ভালো লাগছে, দেশের কাজকর্ম ভালো, তুলনামূলকভাবে ভালো কাজ করছে। কোন দলই ভালো কাজ করে না, যে লঙ্কায় আসে সেই রাবণ হয়ে যায়, কিন্তু তবুও মনে হচ্ছে যে একটু হলো মোদির মধ্যে একটু ঝাল আছে। মানে কি জন্য কেন দেখতে চান? ভালো কাজ করবে। আমি মনে করি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট যে সামাল দেয়, সে একটা স্ট্রং পার্সোনালিটি হওয়া দরকার। আমি মনে করি সেই পার্সোনালিটি ওনার মধ্যে আছে, যে ওটা উনি অ্যাডমিনিস্ট্রেটকে খুব ভালোভাবে চালাতে পারেন। উনি বক্তব্য কম রাখেন, বাট উনি কাজ করেন, যেটা আমরা আগে দেখিনি, যে শুধু মুখে শুনে গেছি কাজের ক্ষেত্রে দেখিনি, এটা এনার ক্ষেত্রে দেখেছি। দেশে কি দেশের বাইরে কি, যিনি প্রুভ করেছে যেটি উনি বলে সেটা উনি করার ক্ষমতা রাখেন।